আসসালামু আলাইকুম দর্শক আমরা মায়েরা কম বেশি অনেকে একটা কমন কমপ্লেন করে থাকি যে আমার বাচ্চা ঠিকমতো খাবার খেতে চায় না তাই বাচ্চাকে অন্তত পক্ষে দিনে একবার হলেও এমন একটি খাবার দিতে হবে যেখান থেকে যেন বাচ্চা সঠিক পুষ্টি পায় তো আমরা চেষ্টা করব বাচ্চাকে অন্যান্য খাবারের পাশাপাশি দিনের যে কোনো একটি টাইমে মানে সকালে দুপুরে বা রাত্রে একটি বিশেষ খাবার রান্না করে দিতে বা আলাদাভাবে যে কোনো একটি বেবি ফুড রান্না করে দিতে যেখান থেকে বাচ্চা সঠিক পুষ্টি পাবে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট হবে বা বাচ্চার ওজন বৃদ্ধি পাবে তো আই হোপ যে রেসিপিটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হতে চলেছে আজকের রেসিপির জন্য আমি নিয়ে নেছি একটা আপেল যদি আসলে আমি পুরো আপেলটি নেব না এখান থেকে অর্ধেকটা অংশ নিয়ে নিব আপেল কিন্তু অনেক উপকারী বা পুষ্টিগুণ সম্পন্ন একটি ফল যে সকল বাচ্চারা নিয়মিত অ্যাপেল খায় তারা কিন্তু ছোটোখাটো অসুখ বিসুখ থেকে অনেকটা দূরে থাকে এটি বাচ্চাদের হজম ক্ষমতা বৃদ্ধি করে বিশেষ করে আপেল কিন্তু বাচ্চাদের হজম ক্ষমতা বৃদ্ধি করার জন্য এক ধরনের উপকারী ব্যাকটেরিয়া তৈরি করে থাকে এছাড়াও বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য পেট ব্যথা বা গ্যাস্ট্রিকের মতো প্রবলেমগুলো সলভ করে থাকে বিশেষ করে অনেক বেবি আছে যাদের ঠিকমতো বাথরুম হয় না বেশ কয়েকদিন পর পর বাথরুম করে বা আসলে পটিটা অনেক বেশি শক্ত হয় তাদেরকে কিন্তু অ্যাপেল নিয়মিত খাওয়াতে পারেন আনে নিচ্ছি দুটো বেবি ক্যারট তো গাজর কিন্তু শিশুদের জন্য অনেক বেশি উপকারী কারণ গাজরে আছে প্রচুর পরিমাণে ফাইবার যা শিশুদের কোষ্ঠিকাঠিনের মতো প্রবলেম বা দেখা যাচ্ছে যে তাদের যে গ্যাস্ট্রিকের মতো প্রবলেম বা খাবার ঠিক মতো তারা হজম করতে পারে না এগুলো সলভ করতে অনেকটা উপকারী ভূমিকা পালন করে থাকে এছাড়াও গাজরে থাকা বিটা ক্যারোটিন বা ভিটামিন সি এগুলো কিন্তু শিশুর ত্বকের জন্য যেমন অনেক বেশি উপকারী পাশাপাশি দেখা যাচ্ছে তাদের দাঁতের জন্যে তাদের চোখের জন্যে বা তাদের স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধি করতে অনেকটাই বড়ো ভূমিকা পালন করে থাকে চলে আসলাম চুলা এবং একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণে বাটার তো বাটার হচ্ছে গুড ফ্যাট আপনারা চেষ্টা করবেন বাচ্চার খাবারে যে কোনো একটা গুড ফ্যাট ইউজ করতে বাটার না থাকলে আপনারা চালে কিন্তু ঘিও দিতে পারেন আর বাটার কিন্তু বাচ্চাদের ইমিউন শক্তিকে বা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে অনেকটা হেল্প করে থাকে বাটারটা মিলটেড হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে ভাতের চাল চালটাকে আমি খুব ভালোভাবে আগেই ক্লিন করে নিয়েছি ভাতের চালের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু পোলাও চাল বা অন্য যে কোনো চাল নিতে পারেন বাট যে সকল বাচ্চাদের একটু কোষ্কাঠিনের প্রবলেম আছে তারা চেষ্টা করবেন রেগুলার ভাতে চাল দিয়ে এই রেসিপিটি রান্না করতে অ্যাড করে নিচ্ছি আগে থেকে গ্রেড করে রাখা গাজর এবং হচ্ছে অ্যাপেল কুচিগুলোকে একটা খেজুরকে আমি ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবং এ পর্যায়ে সেটাকেও অ্যাড করে নিলাম খেজুর দেওয়ার একটাই কারণ যে খাবারটা একটু মিষ্টি হবে আমি যেহেতু আমার বাচ্চার খাবারে কোনো ধরনের চিনিটা ইউজ করতে চাচ্ছি না তাই চিনির পরিবর্তে খেজুরটা অ্যাড করেছি এছাড়াও খেজুর হচ্ছে সুপার ফুড গোত্রের একটি খাবার খেজুরে কিন্তু সব ধরনের পুষ্টিগুণ বিদ্যমান রয়েছে তাই খাবারটিকে আরও বেশি ক্যালোরিবহুল করতে বা হেলদি করতে আপনারা চালে কিন্তু বাচ্চার খাবারে খেজুর অ্যাড করতে পারেন চুলোর পাড়টাকে মিডিয়ামিটে রেখে মোটামুটি তিন থেকে চার মিনিট টাইম নিয়ে এগুলোকে হালকা করে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি দুই কাপ পরিমাণে পানি তবে কেউ চালে কিন্তু পানিটা একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এরপর একটু হালকা করে নাড়াচাড়া করে আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো মোটামুটি বারো থেকে পনেরো মিনিটের জন্য এটাই টাইপ খাবারগুলো অনেক বেশি পুষ্টিকর হয় যেহেতু বেশ কয়েকটি ইনগ্রিডিয়েন্টস দেগুলোকে রান্না করা হয়ে থাকে এবং প্রতিটা ইনগ্রিডিয়েন্টসই অনেক বেশি উপকারী এটাই বেবি ফুডগুলো কিন্তু অনেক বেশি টেস্টি হয় তাই যে কোনো বয়সের বাচ্চারাই খুব বেশি পছন্দ করে খাবে আজকের রেসিপিটি যেহেতু আট মাস প্লাস বাচ্চাদের জন্য সেজন্য আমি এখানে কিন্তু পানি ব্যবহার করেছি তো যাদের বাচ্চার বয়স এক বছর হয়ে যাবে তারা চালে কিন্তু পানির পরিবর্তে গরুর দুধ দিয়ে এটি রান্না করে বাচ্চাকে খাওয়াতে পারবেন একটা হ্যান্ড ম্যাশন যারা সাহায্যে আমি হালকা করে ম্যাশ করে নিচ্ছি যাতে আট মাসের বড় একটা বেবি এটি খুব সহজে খেতে পারে দর্শক বাচ্চাদেরকে প্রতিদিন একই টাইপ খাবার দিলে বাচ্চারা কিন্তু অনেক বেশি বোরিং হয় তাই চেষ্টা করবেন একই ইনগ্রিডিয়েন্টস দিয়ে এক একদিন এক এক টাইপ বেবি ফুড রেসিপিগুলো রান্না করে দিতে তাতে দেখা যাচ্ছে খাবারটি যেমন অনেক বেশি ক্যালোরিবহুল হবে বা অনেক বেশি পুষ্টিকর হবে এবং বাচ্চাও কিন্তু রুচি করে খাবারটি খাবে তো আজকের মতো এই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং নতুন নতুন রেসিপি পেতে চাইলে কিন্তু আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ